হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি দা ফুডিটা কুন্তল বিটেল তোমাদের জন্য আবার একটা নতুন রিয়ালিটি চেক ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে আরজি করে বিসিআরে স্টুডেন্টদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করব, যেখানে আমি কিছু কোয়েশ্চেন রেডি করেছি, আমি এবং আমরা। তোমরা দেখতে পাবে কারা কারা আছে, সবাই নিজেদের পরিচয় দেবে। তো সেই ভিডিওটাতে আমরা যেটা করতে চাইছি, বিভিন্ন ইয়ারের স্টুডেন্টরা এক জায়গায় এসছি, বয়েস কমন রুমে আমরা এসছি, এবং তাদের দিকে কিছু প্রশ্ন যেগুলো আমি অলরেডি তোমাদেরকে হাজারবার অ্যান্সার দিয়েছি, এবং ওরা হয়তো আমার ভিডিও আগে কেউ কেউ দেখেছে। তো তার সঙ্গে মানে আমার কথার সঙ্গে রিয়েলিটি কতটা মিল আছে, বা যেটা ওরা জেনে এসেছিলো তার সঙ্গে রিয়েলিটি কতটা মিল আছে, বা ওরা যেটা ইউটিউবে দেখেছিল তার সঙ্গে রিয়েলিটি কতটা মিল আছে, বা ওদের কি মতামত, ওরা কি বুঝছে, কিছু প্রশ্ন আমরা রেডি করেছি সবাই মিলে, সেইগুলো নিয়ে আমরা একসাথে বসে একটা আলোচনা মতো করব। এটাই হচ্ছে আজকের মোটো। তো দেখা যাক কি কেমনভাবে এটা এগোয়। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই যদি ভালো লাগে তোমরা অন্য কলেজের এবং জুনিয়রদের মধ্যে শেয়ার করবে। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে একবার পরিচয় করে দিই। আজকে আমরা কোঅর্ডিনেটর কে কে আছি। আমি আছি দ্য ফুডি ডগ, এদিকে জগবন্ধু আছে, দ্য বং মেডিকোজের পক্ষ থেকে দিব্যজ্যোতি আসছে, ওখানে দেবাঙ্কুর আছে, দেবাঙ্কুর চক্রবর্তী, আর ওদিকে বিশ্রুত আছে ওয়ে টু ফিটনেস চ্যানেল থেকে। তো প্রথমেই আমরা কিছু কোয়েশ্চেনগুলো আমি থ্রো করে দেবো, সবাই নিজের নিজের মতো কিছু কোয়েশ্চেন বানিয়ে এনেছে, সেগুলো ভাই বোনেদেরকে আমরা বলবো, এবার ওরা ওদের মতো নিজের মতামত দেবে। তো আমাদের মধ্যে দিব্যজ্যোতিও চলে এসছে ছুটতে ছুটতে। তো বেসিক্যালি এবার আমি প্রথম প্রশ্ন যেটা ওদের কাছে রাখতে চলেছি, মানে ওদেরকে কিছু কোয়েশ্চেন ওদের সঙ্গে আলোচনা করা হয়ে গেছিলো, বাট এটা আমি কিন্তু বলিনি ওদেরকে আগে থেকে। তো প্রথম যে প্রশ্নটা, ওরা এখন আরজি কর মেডিকেল কলেজে পড়ছে, কেউ থার্ড ইয়ার, কেউ সেকেন্ড ইয়ার, কেউ ফার্স্ট ইয়ার। তো আমার ওদের কাছে এটাই প্রশ্ন যে আজকে ওরা যদি অন্যরকম কিছু র্যাঙ্ক করতো, দিয়ে মেডিকেল কলেজে পড়তো, বা মিদনাপুরে পড়তো, বা কুচবিহারে পড়তো, বা কলকাতার অন্য কলেজে পড়তো, বা পেরিফেরি কোনো কলেজে পড়তো, তাহলে ওদের মতে ওরা কী মিস করতো, অ্যাকাডেমিক্যালি কী মিস করতো, ফান্ড পার্ট কী মিস করতো, এইগুলো, বা কলকাতায় থাকাটা একটা, ওটা সবাই জানে যে কলকাতার কলেজে কলকাতার এনভায়রনমেন্ট পাওয়া যাবে, এটা ছাড়া ওরা কলেজ লাইফে কী কী মিস করতো, যদি ওদের মতামত কিছু থাকে সেটা আমরা জেনে নেব। আমি দেবজিৎ মিস্ত্রি, সেকেন্ড প্রফ ফ্রম আরজিগর মেডিকেল কলেজ। তো দাদা যেটা বললো যে কি মিস করতাম, প্রথমে আমি যেটা মিস করতাম সেটা হচ্ছে বাড়ির খাবার। তো কলকাতায় থাকলে যেটা পাওয়া যায়, বাড়ির এনভায়রনমেন্ট পাওয়া যায়, বাড়ি থেকে যাতায়াতের একটা সুবিধা পাওয়া যায়, প্লাস কলকাতায় অনেক কিছু, মানে বন্ধুরা টন্ধুরা সব কলকাতাতেই থাকে। হোস্টেলটা আমি ঠিক অতটা অ্যাডজাস্ট করতে পারতাম না হয়তো, বা করে নিতাম পরে। তো এটাই মেন কথা। মানে অ্যাজ এ ডে স্কলার তুই বলছিস? হ্যাঁ, অ্যাজ এ ডে স্কলার তুই, মানে যেহেতু কলকাতায় তোর বাড়ি, সেহেতু তুই কলকাতাটা প্রেফার করছিস কারণ তোর এখানে বাড়ি। তাহলে একজন হোস্টেলাইট যে কলকাতার নয়, সেরকম কি কেউ আছে এখানে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার, সে যদি বলে নেই? না দাদা, আরজি করে এসে আমি প্রথম যে জিনিসটা ফিল করেছি সেটা হচ্ছে এখানকার যে ওয়েদার, যে এখানকার সিনিয়ররা যেভাবে জুনিয়রদের সাথে মেশে, আমি শুনেছিলাম, আমি অনেক জায়গা থেকে শুনেছিলাম যে আরজি করার মতো সিনিয়র জুনিয়র রিলেশনশিপ হয়তো অন্য কোনো জায়গায় নেই। হ্যাঁ, হয়তো বাড়িতে থাকার জন্য ভাই যেটা বলছে যে ভালো বাড়ির খাবারটা মিস করছি, কিন্তু এখানেও যা পাচ্ছি আমি খুব একটা অসুবিধা হয় না, মানে আমি এটা হল করে বলতেই পারি যে পেটটা আমার ঠিক থাকে। এবারে আর যে বাকি জিনিসগুলো যেগুলো বললাম, আর যে ধরো দাদা যদি সেইভাবে বলা হয় যে মেডিকেল কলেজ বা মেদিনীপুর বা ইয়ে, হয়তো মানে যে কোনো পেরিফেরি কলেজ ভার্সেস, যেহেতু আরজি করকে আমি এখন রিপ্রেজেন্টেটিভ ধরে নিচ্ছি বাকি কলকাতার কলেজগুলো, না যে কোনো প্রত্যেক কলেজের দাদা এক একটা আলাদা ধরনের টোন আছে, এক একটা আলাদা ধরনের মানে অ্যাডজাস্টমেন্ট আছে। হ্যাঁ, এবারে সেই জায়গায় আমি এসেছি আরজি করে, আমি এসেছি খালপাড়ের খালু হিসাবে, তাহলে অবভিয়াসলি আমি এখানকার মানে প্রত্যেকটা জিনিস, সেখানে আমাদের নির্মল কাকুর আপার ক্যান্টিন থেকে শুরু করে আমাদের ওই এমার্জেন্সি গেটের নর্মদা পর্যন্ত, বা আমাদের এই এমার্জেন্সির ভিড়ে ঠাসা, যে আমাদের সবাই জানে যে আরজি করের ক্যাম্পাস বাকি কলেজের তুলনায় একটু ছোট, এবারে সেই জায়গায় যে সেন্ট্রাল কলকাতার কলেজগুলোতে আমরা দেখতে পাই একটু ভিড় বেশি, বা ইয়ে পেরিফেরির কলেজগুলোতেও হয়তো সেই রকমই কিছু, বাট হয়তো একটু বড় ক্যাম্পাসটা বা এইগুলো আমরা পেতে পারতাম পেরিফেরির কলেজে। আবার হ্যাঁ হলো,
তার মানে আবার যেটা দাঁড়ালো এখনো অবধি কিন্তু যারা যেগুলো ছেলে মেয়েদের কোশ্চেন সেখানে আমরা ঢুকতে পারিনি একাডেমিক্সে এবং মানে এই জায়গাগুলোতে তোদের কি কোনো আলাদা কিছু হতো কি হতো না বলবে ও বলবে বলেনি আমরা তো বলেইছি এত আচ্ছা একাডেমিক্সের কথা যখন দাদা বললো তখন সেটা বলতে হয় যে আমার কিছু কিছু বন্ধুরা পেরিফেরির কলেজে পড়ে সেখানে শুনেছি যে ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে বিশেষ করে ক্যাডাভারের মানে একটা ক্যাডাভার অনেক দিন ধরে থাকে এবং প্রচুর ছেলে মেয়েকে ওই একটা ক্যাডাভার থেকেই প্র্যাকটিস করতে হয় এবং আপনারা জানেন যে ভিসেরা এবং হচ্ছে বিশেষ করে অনেক অ্যানাটমির অনেক কিছু রয়েছে সেগুলো আমাদের পড়তে গিয়ে মানে লাগে আরও বিশেষ করে ক্যাডাভার আমাদের কলকাতার কলেজগুলোতে থাকে সেগুলো আমাদের সুবিধা হয় এবং এখানে ফ্যাকাল্টি মেম্বার অনেক বেশি সেহেতু আমরা ছোটো ছোটো গ্রুপ করে আমাদের অনেকক্ষণ ধরে ওনারা পড়ান সেগুলোতে গ্রুপ ডিসকাশন হয় এবং এগুলো সুবিধা হয় আমাদের আর তাছাড়া বলতে গেলে আমাদের এখানকার যা বন্ধুবান্ধব রয়েছে তারা খুবই হেল্পফুল এবং সিনিয়র জুনিয়র ইন্টারাকশান যেটা বললো সেটাও খুবই ভালো হয় এটুকুই বেশ তো ও যেটা বললো তো এখানে আমি আবার আমি তো ঘুরিয়ে ঢুকবো আরও বেশি তো এটাই আমার বক্তব্য এখনও কিন্তু মেন কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়া গেল না আমি যেটা করলাম যে তুই বল তাহলে যে এই যে গ্রুপ ডিসকাশন এই যে ফ্যাকাল্টি বা ছোট ছোট গ্রুপ বা যেগুলোই বললি তো এইগুলো কি শুধুমাত্র একটা কলেজেই থাকে না সব কলেজেই কম বেশি থাকে আমার নাম প্রতিম ব্যানার্জি সেকেন্ড ইয়ার রাজ্জিগড় মেডিকেল কলেজ তো দাদা যে প্রশ্নটা করলো অ্যাকাডেমিক্সের বিষয়টা আমার নিজের দাদাই পেরিফেরিয়ার একটা কলেজে পড়ে তো আমার যে ব্যাপারটা মনে হয় আমাদের এখানে একটা ক্যাডাভার নিয়ে যখন বললো ক্যাডাভার নিয়েই বলছি ধরুন অ্যানাটমির একটা ক্যাডাভারের পাশে আমরা ৪০-৫০ জন একসঙ্গে সেই ক্যাডাভারটা দেখি যেখানে আমাদের 250 জন ছাত্র এবার ধরুন আমার দাদা মালদায় পড়ে এখানে 125 জন ছাত্র আমাদের অর্ধেক ওদের একটা ক্যাডাভারেরকে দেখার জন্য 10-20 জন ওরা অনেক বেশি ভালো করে দেখতে পারে এখন হ্যাঁ আমরা পরে গিয়ে সেটাকে দেখতে পারি কিন্তু যখন একটা প্রফেসর কিছু বোঝাচ্ছে ক্যাডাভার থেকে সেখানে আমাদের অনেক কনজেশন হয় এবং এটা সত্যি কথা এটা আমরা হ্যাঁ এটা যে কেউ ফিল করতে পারবে এটাই তো এই একটা ব্যাপার আমি বলবো আর আমার মনে হয় না যে মানে অ্যাকাডেমিক্সে খুব যে সেরকম পার্থক্য খুব বেশি আছে মানে অন্য কলেজে গেলে আমি মানে বুঝতে পারবো না বা কিছু করতে পারবো না আমি আজিগড়ে কলকাতায় আছি বলে বুঝতে পারবো এটা তো আমার মনে হয় না এটা আমি বলতে পারছি কারণ আমি দেখেছি আর কি আমার দাদা যেহেতু পড়ে সেখানে আমি কম্পেয়ার করে দেখেছি একটা কলেজের সঙ্গে কম্পেয়ার করে দেখেছি তো এটাই আমার মনে হয়েছে আর দাদা প্রথম যে কোশ্চেনটা করলো যে কী মিস করবো আমার এখন মানে এখন 2-2.5 বছর পড়ার পর আমার এখন মনে হয় তো বন্ধুদেরই সব থেকে বেশি মিস করবো কারণ এখানে বন্ধুদের সঙ্গে এমন একটা বন্ডিং হয়ে গেছে এক্স্যাক্টলি তুই যেটা বলছিস অন্য একটা র্যাঙ্ক হলে আমি ধরুন অন্য কলেজে চলে যেতাম সেখানে হয়তো নতুন বন্ধু হতো নতুন বন্ডিং হতো কিন্তু সেটা তো আমি জানি না এক্স্যাক্টলি এখন যে বন্ডিং হয়েছে আমার মনে হয় এখান থেকে আমি বেরোতে পারবো এক্স্যাক্টলি মানে যে যে কলেজে যাচ্ছে যারা বন্ডিং করতে পারে তারা সেই বন্ডিং গুলো করে ফেলছে সেটাই আর এই যে আরেকটা পার্ট যেটা যে ক্যাডাভার এটা খুব একটা বড় প্রশ্ন ফার্স্ট ইয়ার যখন তোরাও ঢুকেছিলি তো আমি নেক্সট প্রশ্ন করছি তো এই যে ক্যাডাভার এবং এই যে ক্যাডাভার দেখা আজকে তোরা যারা সিনিয়র হয়ে গেছিস তো যদি তোরা সেই দিনগুলো একবার ফিরে যাস তো যে ঝামেলাগুলো ক্যাডাভার নিয়ে হতো আজকে তার গুরুত্ব কতটা মানে ক্যাডাভার নিয়ে তো এই দেখবো 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 এই দেখা হলো না এই নাটটা বোঝা গেল না এই অ্যাবডোমেনে এই পার্টটা বোঝা গেল না আজকে দাঁড়িয়ে তোদের কি মনে হয় যেটুকু বুঝেছিলি দ্যাটস এনাফ নমস্কার আমি বিশ্বজিৎ চৌধুরী ফাইনাল ইয়ার স্টুডেন্ট দাদা যেটা বললো যে ফার্স্ট ইয়ারে আমরা ক্যাডাভারের জন্য অনেকই মারপিট করতাম এক একটা ছোটো ছোটো জিনিসের জন্য মনে হতো আমি এখন বেশি শিখবো তো অনেক অনেক কিছু ভালো এক্সট্রা শিখবো কিন্তু এটা একদমই না আমরা যখন মানে বছর গড়িয়ে ফাইনাল ইয়ার আসবো তখন আমরা বুঝতে পারবো সব জিনিস পড়তাম সব কিছু ইম্পর্টেন্ট না কারণ আমরা যে সার্জারিতে আছি অ্যানাটমির হয়তো 30-20% ইম্পর্টেন্ট তো সেটা ওইখানে ফার্স্ট ইয়ারে কে অনার্স পেলো সে মানে এই না যে সে সার্জারিতেও খুব ভালো করবে তো মোটামুটি একটা প্রাইমারি লেভেলের নলেজ লাগে সেটা শুধুমাত্র কলকাতার কলেজে আরজি করে হলেই না যে কোনো কলেজেই হতে পারে জাস্ট প্রাইমারি বেসিক নলেজটা ওটা বেশি ইম্পর্টেন্ট তো আমার মতে কি বলে কেউ যদি একজন জানতে চায় আলটিমেটলি ভালো লাগতেই পারে কারো অ্যানাটমি কারো ইচ্ছা করতেই পারে সব বডি সব কিছু জানা সেটা পাপ নয় একদম একদম কেউ যদি বেশি জানতে চায় আমাদের অমিত আছে তার মধ্যে অমিত এখন ক্যামেরার পেছনে আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি কেউ জানতে চায় ক্লাসের পরেও বা অন্য টাইমেও হয়তো সে যদি ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু সে পারে একদম মানে ওই স্যার পড়াচ্ছে হুমড়ি খেয়ে পড়া
এবং সত্যি কথা বলতে গেলে এখন এত রিসোর্সেস হয়ে গেছে, বুকে হাত রেখে সবাই বলতে পারবি যে বডি দেখে আসার পর কেউ ইউটিউব খুলিসনি বা অন্য কোনো স্যারের লেকচার দেখিসনি, হয়েছে কি এরকম? সবাই খুলেছিস তাহলে? এটা কিন্তু খুবই সত্যি যেটা তুমি বললে, কারণ আমি দিনের পর দিন দেখেছি, হ্যাঁ হয়তো সবাই বেরিয়ে গেছি আমরা ক্যাডাভার থেকে, কিছু ছেলে ওই গ্রেজের বইটা হাতে নিয়ে বা অ্যাটলাসটা হাতে নিয়ে তারা ক্যাডাভার ঘেটে যাচ্ছে, কেউ তো তাদেরকে মানে মারতে যায়নি গুলি, যে যে ইন্টারেস্টেড সে গেছে, যার ইন্টারেস্ট নেই সে যায়নি, বাট যা মানে এটাই আমার বক্তব্য যে চাইছে আলটিমেটলি সে পাচ্ছে কিনা দিনের শেষে, হ্যাঁ হয়তো তাকে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে, তাকে একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে ভাই, কিন্তু যে যে জিনিসটা ইন্টারেস্টেড তাকে তো তার পিছনে বেশি পরিশ্রম করতেই হবে, তাই না? তো আমি দেবাঙ্কুর চক্রবর্তী, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ফ্রম আরজিগড় মেডিকেল কলেজ। তো এবার যে প্রশ্নটা মানে আমার কমেন্ট বক্সে তো এটা অনেকেই করে যে MBBS-এ কি ক্লাস মানে LT ক্লাস বা প্র্যাকটিক্যাল হোক সেটা কি আদৌ এফেক্টিভ হয় আমাদের জন্য? তো আমার ব্যাচমেটরা আছে, সিনিয়ররাও আছে আর কিছু জুনিয়ররাও ওই সাইডে আছে, তো সবাই কিছু তোরা বল যে আদৌ কি এটা এফেক্টিভ হয় না? ব্যাপারটা দেবাঙ্কুর বললো যেটা, আমি সেটা আরেকটু সিনিয়র হিসেবে আরেকটু ব্যাপারটা আরেকটু ডাইলুট করে দিই, যে ক্লাস তো সব কলেজেই কম বেশি হয় বা যেটা NMC গাইডলাইন আছে সেই অনুযায়ী ক্লাস সব জায়গাতেই হয়, মানে এমন হয় না যে ক্লাস আছে স্যার এলো না, হ্যাঁ এটা পারবে না স্যাররা করতে, এটা তাকে শোকস করা হয়ে যাবে তাহলে। তো আমার মানে দেবাঙ্কুর যেটা বলতে চাইলো যে কলেজে যে সারাদিনের যে একটা হেক্টিক ক্লাস থাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বিশেষ করে, তো সেই ক্লাস করাটার পর ওরা সেই ক্লাসটা কেমনভাবে কোন কোন স্যারেরটা কতটা কত পার্সেন্ট এফেক্টিভ হচ্ছে এটা কলেজ টু কলেজ হয়তো ভ্যারি করে যাবে, বাট তাও ওদের একটা নিজস্ব মতামত থাকবে যে আলটিমেটলি তারা বাড়ি গিয়ে আরও কতটা এফোর্ট দিতে হচ্ছে নাকি পুরোটাই ওরা ক্লাসে বুঝে নিতে পারছে, বা কোনো কোনো স্যারে পারছে কোনো কোনো স্যারে পারছে না, গ্রস ব্যাপার এটা ওরা বলে নেবে। আমি সৌমিলি সেন, সেকেন্ড প্রফ আরজিগড় মেডিকেল কলেজ। হ্যাঁ, যেটা দাদা বললো যে ক্লাসের মানে ইম্পর্টেন্সটা বা কোন ক্লাস থেকে আমরা কতটা গ্রাস্প করতে পাচ্ছি সেটা অনেকটাই ভেরিয়েবল, সেটা ডিপেন্ড করে সাবজেক্ট টু সাবজেক্ট বা প্রফেসর টু প্রফেসর। কিছু কিছু ক্লাস থাকে যেগুলোর আমরা মানে কি বলবো অনেক চেষ্টা করলেও আমরা বুঝতে পারি না, কিছু কিছু ক্লাস প্রচণ্ড বোরিং লাগে কিছু প্রফেসর্সদের, বাট হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম দ্যার আর ফিউ ক্লাসেস যেগুলো থেকে আমরা অনেকটা হলেও কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি, বা সেই ক্লাসটা অ্যাটেন্ড করার পরে বাড়ি গিয়ে আমরা যদি বই বা লেকচার যেটাই খুলি মানে ইট মেক্স ইট আ লট ইজিয়ার, বা আমরা বুঝতে হেল্প হয় মানে ক্লাসটা করলে। হ্যাঁ, কিছু ক্লাসে হয় যেখানে আমরা ব্যাক বেঞ্চে বন্ধুদের সাথে বসে হয়তো অত মন দিয়ে শুনলাম না বা আমরা গল্প করলাম, আবার কোনো কোনো ক্লাসে সত্যি কথা শুনলে অনেকই কাজে দেয়। মানে ব্যাপারটা তাহলে এরকম দাঁড়াচ্ছে, যেটা আমি তাহলে নেক্সট প্রশ্ন এটা করতে চাই, এই যে কোনো কোনো ক্লাস ভালো হচ্ছে কোনো কোনো ক্লাস ভালো লাগছে না, তো এটা কি কনস্ট্যান্ট, এটা কি একটা কলেজ ডিসাইড করে দিতে পারে যে কোন ক্লাসটা স্টুডেন্টের ভালো লাগবে বা খারাপ লাগবে, কোন ক্লাসটা কতটা এফেক্টিভ হবে কতটা এফেক্টিভ হবে না, এটা কি কলেজ ডিসাইড করে না সেই ফ্যাকাল্টি ডিসাইড করে? এবং এই ফ্যাকাল্টি কি কনস্ট্যান্ট সব কলেজের জন্য না মুভ করছে সব সময়? এবং একটা ভালো স্যার বা যে স্টুডেন্ট, আমি আগের ভিডিওতে বলেছি যে স্টুডেন্টদের সঙ্গে কানেক্ট করতে পারে, তো এরকম স্যারটা কি যে কোনো কলেজে থাকতে পারে না একটা কলেজেই কনসেন্ট্রেটেড থাকে? আমি সায়ক মল্লিক, আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আরজিগড় মেডিকেল কলেজে। তো দাদা যেটা বললো যে কোনো কোনো ক্লাস আমাদের বোরিং লাগে আর কোনো কোনো ক্লাস আমাদের মানে বুঝতে অনেকটা হেল্প করে, মানে এমন হয় মানে কোনো ক্লাসে আমরা জিনিসটা ঠিক করে মন দিয়ে শুনলে কোনো পার্টিকুলার প্রফেসরের ক্লাসে, বাড়ি গিয়ে জাস্ট একবার বইটা দেখলেই মোটামুটি মাথায় ঢুকে যায় ব্যাপারটা, কিন্তু কোনো কোনো ক্লাস আবার হয় যেটা আমরা বুঝতে পারি না, মানে বাড়ি গিয়ে একটা বই দেখলাম সেটা আমি বুঝতে পারছি না, ওই জন্য আবার একটা অন্য বই দেখতে হচ্ছে, কিন্তু সেটা ভ্যারি করে কোনো প্রফেসরের ক্লাসে বা সাবজেক্টের ক্লাসে। এবার এখানে তো গভর্নমেন্ট মেডিকেল কলেজে তো ফ্যাকাল্টি তো পুরো রোটেট হয়, তো এবার এই রোটেশনের জন্য আমি আজকে যার কাছে পড়ছি হয়তো দু বছর বাদে অন্য কলেজে পেরিফেরি কোনো কলেজে অন্য কেউ আমার কোনো ভাই বোন তার কাছেই পড়ছে। এবার ওটা আরও ডিপেন্ড করে মানে যে স্টুডেন্ট তার কেমন মনোভাব তার ওপর, মানে সে কোন পার্টটা গ্রাস্প করতে পারছে, এবার সেই পার্টটা ওইভাবে যদি টিচার বা প্রফেসর পড়ান তাহলে তার সেটাই সুবিধে হবে, কিন্তু আমি যদি ওটাকে অন্যভাবে বুঝতে চাই ওই টপিকটাকে কিন্তু প্রফেসর ওভাবে পড়াচ্ছেন না, তাহলে আমার ওই প্রফেসরের কাছেই ওইটা বুঝতে অসুবিধে হবে। তো এখানে এটাই বলার, এরকমও তো হয় যে একটা স্যারকে, তোরা তো অনেকগুলো যারা থার্ড ইয়ারে আছিস অনেক
অনেকগুলো স্যার দেখে নিয়েছিস, ফার্স্ট ইয়ারে দেখে নিয়েছিস, সেকেন্ড ইয়ারে দেখে নিয়েছিস, থার্ড ইয়ারে দেখে নিয়েছিস, তো এমনও তো হয় যে একটা পার্টিকুলার স্যারকে কিছু স্টুডেন্টের ভালো লাগছে, কিছু স্টুডেন্টের ভালো লাগছে না, তো এরকম তো হয়েই থাকে। তো এটাও তো সাবজেক্টিভ ব্যাপার যে কার কাকে ভালো লাগবে, কার অ্যাটিটিউড কার ভালো লাগছে, কেস এটাও খুব মানে কনস্ট্যান্ট নয় ব্যাপারটা বেসিক্যালি। আমরা যে সবসময় নিটে র্যাঙ্ক করে আমরা চাই কনস্ট্যান্ট, যে আমার কলেজটা ভালো হবেই, আমার স্যারগুলো ভালো হবেই, আমার ক্যাম্পাসটা ভালো হবে। আরে আগে নিজেকে ভালো হতে হবে, আমি এটাই বলি সবসময়। যে ভালো সে আজকে যে যারা এখানে বসলো একটা কানেকশন তৈরি হয়ে গেলো আজকে হয়তো মেবি, তো এই কানেকশনটা ভবিষ্যতে আরও বাড়তে পারে। এবার সেটা কার উপর ডিপেন্ড করছে, তোদের উপর না আমার উপর ডিপেন্ড করছে, কারণ আমি বড়, তাই না? আমি যদি সেই কানেকশনটা রাখতে চাই, আজকে সবার ফোন নাম্বার নিয়ে নিলাম আমার, আমি যদি তারপরে তোরা আমাকে কোনো বিপদে পড়ে বা কোনো পড়াশোনার জন্য কিছু কারণে আমাকে মেসেজ করলি, আমি যদি রিপ্লাই করলাম, এই কানেকশনটা চিরস্থায়ী হয়ে গেল আজ থেকে 10 বছর অবধি। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে সেই স্যারদের ক্ষেত্রেও একই, এটাই বলা যে এইভাবে হচ্ছে না তাহলে ব্যাপারটা, যে ফ্যাকাল্টি এনভায়রনমেন্ট ক্লাস এগুলো খুবই সাবজেক্টিভ এবং পেরিফেরি। আর সে কলকাতার কলেজ বা এরকম বলে, বা আমি আরও ভিডিও আনবো, সেখানে আমি এক্সপোজ করবো এমসেও কী হচ্ছে, এমসগুলোতে সেটাও এক্সপোজ করবো, তো সেটা পরে হবে, পরের সপ্তাহে। তো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে দেবাঙ্কুর কিছু ক্লাসেসে নিয়ে কিছু বলতে চাইছে, ও কিছু বলে নেবে। হ্যাঁ, তো এখানে যেরকম সবাই বললো যে ক্লাস হয়, ওটা থেকে আমরা কিছু জিনিস বুঝি, মানে বাড়িতে গিয়ে বুঝতে আরও সুবিধা হয়, তো আমার এটা একটাই বক্তব্য, মানে আমার ব্যাচমেন্টরাও এটাতে অ্যাগ্রি করবে যে দেখো ক্লাসে তো আমরা সবাই বন্ধুরা মিলে একসাথে বসি, ওখানে একটা আড্ডার পরিবেশ তৈরি হয়ে যায় কলেজে বন্ধুরা একসাথে সবাই বসলে। আর ক্লাসে যেরকম পিপিটিতে ক্লাস হয় বা টিচাররা অনেক সময় চক দিয়ে বোঝায়, তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে চক দিয়ে বোর্ডে সেই স্কুলে আমরা যেরকম বুঝতাম ওটা আমার ক্ষেত্রে অন্তত বেশি এফেক্টিভ, বাট মোস্ট অফ দ্য ক্লাস এখানে পিপিটিতে নেওয়া হয়, তো ওটা একটা মানে অনেকের ক্ষেত্রেই মানে সেরকমভাবে ইনভলভ হতে পারে না ক্লাসে ডাইরেক্টলি, এক্স্যাক্টলি ওটা একটা এখানে পয়েন্ট আমি বলবো। আর আড্ডা তো হবেই, আর যদি আমরা মানে ক্লাস চলাকালীন আড্ডা হয়, গল্প হয়, তো ক্লাসে সেরকমভাবে মন দিতে পারলামও না, বাড়ি গিয়ে সেটা আমরা কভার আপ করে নিতে পারি। এক্স্যাক্টলি, এটাই মানে এটাই আমি বলেছিলাম যে ওদের সময় বলে না, আমাদের সময় পাওয়ার পয়েন্ট ছিল না, আমাদের সেই কী একটা মেশিন থাকতো, ওই আলোগুলো বেরোতো ওর উপরে, ওই ওএমআর কী পেপার যেন ওগুলো প্লাস্টিকের পেপারগুলো রেখে দিত, ওটা 6টা গিয়ে উঠতো উপরে, তখন তো অত আমি 2008-09 সালের কথা বলছি। তো তার মানে তখনও এভাবে হতো, এখন তো সবার প্রত্যেকটা ক্লাসে প্রজেক্টার এলটিগুলো এসি হয়ে গেছে, তো ওই আর কি মানে সেই পদ্ধতিটা, ওই একটাই মেন কথা। তাহলে যে কোনো স্যার, যে কোনো ম্যাডাম, সে যদি স্টুডেন্টদের সঙ্গে কানেক্ট হতে পারে, সে যে কোনো স্ট্রিম, ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি হোক, জেনারেল লাইন হোক, সে কানেক্ট হতে পারলে তবেই ছাত্ররা খুশি হবে বা ছাত্রীরা খুশি হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এবং সেই জায়গাটাতে আমাদের, আমার মনে হয়, আমি আগের ভিডিওতেই বলেছি, এবং কেউ আমাকে ক্রস করতে চাইলে করতেই পারো, ভাই বোনগুলোকে কিছু বলো না। তো এক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমি খুব জোর গলায় বলতে পারি, সেই আজ থেকে 30 বছর আগেকার পড়াশুনো, সঙ্গে এখানে অনেকে বাবা মা ডাক্তার আছে, তারাও জানে, তাদের বাবা মাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে, যেটা আমি আমার বাবা মাকে জিজ্ঞাসা করে বুঝতে পারি, সেই জিনিসটা, সেই শিক্ষকতার মানসিকতাটার, এবং সেটা শুধু মেডিকেল বলে না, সমস্ত স্ট্রিমে অধঃপতন ঘটেছে, সেটা কিছু করার নেই, সে পেরিফেরি কলেজ হোক কি কলকাতার কলেজ হোক, তাই তো? চলো তাহলে আমরা দিব্য বলবে, তো এরপরে দিব্যজ্যোতি আবার কিছু বলে নেবে, ব্যাপারটা খুব হট টপিক হয়ে গেছে। না আসলে দাদা, সমস্যাটা কোথায় হয় যে মানে আমরা স্কুল লাইফ থেকে যে ব্যাপারটা পড়ে আসি, বা ধরো তারপরে নিটের কোচিং ইনস্টিটিউটে গিয়ে আমরাও ওখানে ওই ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডে পেন বা ওই বোর্ডে চক এতেই অভ্যস্ত থাকি, তাহলে ওই জিনিসটা আমাদের কাছে অনেকটা ইজিলি বলে বলে পড়াবে স্যার, এক্স্যাক্টলি বলবে, বুঝাবে, একটা লাইন লিখবে, দুটো লাইন লিখবে, একটা ছবি আঁকবে, বোঝাবে, হ্যাঁ এইরকম ভাবে, এটাই তো তুই বলতে চাইছিস। আর সেখানে ওই মানে এবার অনলাইনের ধাক্কাতে এখন প্রেজেন্টেশন ব্যাপারটা খুব এসেছে, তো এটা বোঝানোর জন্য আমাদের একটা এক্সট্রা এফোর্ট লাগে, অনেকটা একসাথে রাইটিং বা অনেকটা একসাথে প্যাসেজ আমাদেরকে একসাথে গ্র্যাব করতে হয়, হ্যাঁ অবশ্যই একটু অসুবিধা হয়। তাহলে সেক্ষেত্রে যদি আমি একটাই কথা বলতে চাইবো যে যদি আমরাও একটু কোঅপারেটিভ হই এবং টিচার যদি ওটা একটু স্লোভাবে, যাতে মানে একটু জাস্ট পরক করে যে আমরা আদৌ বুঝতে পাচ্ছি না, যদি এই জায়গাটা হয় তাহলে খুব হেল্পফুল হয়, মানে আমাদের তরফ থেকেও একটু, তাদের তরফ থেকেও একটু, কারণ একদম আমরা বলতেই পারি না যে প্রেজেন্ট আজকে এত সব অনলাইন হচ্ছে, তার যুগে আপনি স্যার চক ডাস্টার দিয়ে পড়ান, মানে জাস্ট মানে পিপিটি দিয়েও পড়ানো যায়, এক্স্যাক্টলি সেই সহানুভূতিটা স্যারের মধ্যে থাকতে হবে। তো এটা আমরা একটু যেটা যা হয় আলোচনা তো কোনো একটা একটা ভেবে আসি আমরা, কিন্তু এখানে আলোচনাটা একটু অন্যদিকে চলে গেল, তো এটাই আবার প্রমাণ হলো যে এই যে পুরো জিনিসটা, এটা প্রত্যেকটা কলেজেই সেমভাবেই হচ্ছে, এবং
সেম সমস্যার সম্মুখীন সব কলেজের ছেলে মেয়েদেরকেই হতে হচ্ছে এবং হতে হবে। এটা মনে হয় না চেঞ্জ হবে বলে, আমার মনে হয় না চেঞ্জ হবে বলে, এবং আরও অনলাইনের যুগে এটা আরও মানে নিচের দিকেই যাবে বলে আমার মনে হয়। তো তাহলে বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের একটা প্রচেষ্টা আমি করলাম, যেখানে আমি আরজিকরের যে বয়েজ কমন রুম, তো যেখানে মেয়েরাও আছে, সেখানে আমরা কিছু আলোচনা করে নিলাম। তো কিছু জন ছিল, কিছু জন চলে গেছে, এবং কিছু নতুন লোক এলো, পরে আবার কিছু লোক চলেও গেল। যেটা মূল বিষয় ছিল আজকে, যে আমাদের যে ডাক্তারি পড়াশুনো নিয়ে যে একটা ভুল ধারণা মিথস প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা শহরে শহরে, প্রত্যেকটা ইনস্টিটিউশনেও যেখানে অনেক ছেলে মেয়ে একসাথে পড়ছে, এবং প্রত্যেকটা স্যারেরা একটা যেন অস্বচ্ছ ধারণা সবাইকে দিচ্ছে, এবং তার কারণে কলেজে এসে শুধু ডিপ্রেশনের কথা বলছি না, একটা মন ভেঙে যাওয়ার ব্যাপার তৈরি হচ্ছে। তো আমার লড়াইটা সেটা নিয়েই, যে তোমরা যদি আগের থেকে জেনে আসো তাহলে কি হবে না, সব কিছু কি আগের থেকে জানা ঠিক? কিন্তু দেখো, তোমরা কিন্তু অন্য লাইনগুলো নিয়ে সব জানো, টপ টু বটম, শুধু ডাক্তারি জিনিসগুলোকেই কেমন যেন লুকিয়ে রাখা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এটাই বক্তব্য, যে তোমরা যদি পুরো জিনিসটা জেনে আসো তাহলে সেক্ষেত্রে তোমাদের ডিপ্রেশনটাও কম হবে, মন ভাঙাটাও কম হবে, প্লাস তোমরা যদি আগের থেকে জানো সব কিছু, বা আগের থেকে যদি একটু স্ট্রং থাকো, তাহলে তোমাদের ভবিষ্যতে সাকসেস পেতেও আমার মনে হয় সুবিধা হবে। যদি তোমাদের, কারণ তোমরা আগের থেকে জেনে থাকলে তোমরা স্ট্র্যাটেজি বানাতে পারবে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা নিজের লাইফটা, মানে সেই তোমার ডাক্তারি লাইফটাকে তুমি কীভাবে প্ল্যান করতে চাইছো সেইটাও কিন্তু সুবিধা হবে। অলরেডি অনেক ইউটিউবারই এইসব রিয়ালিটি নিয়ে কথা বলতে শুরু করেছে, আশা করি তাদের ভিডিও তোমরা দেখবে, ওই সব ভুলভাল টিকটকিয়া ভিডিও না দেখে, ডাক্তার টিকটকিয়া ভিডিওদের, টিকটকিয়াদের ভিডিও না দেখে, কারণ সেটা তোমাদের জীবনে অনেক কনস্ট্রাকটিভ কাজ হবে। না, ওদের ভিডিও দেখো, ওরাও কষ্ট করে বানাচ্ছে, কিন্তু সেগুলোকে সিরিয়াসলি নিও না। যারা সিরিয়াসলি জিনিসটাকে দেখাবার চেষ্টা করছে, প্রচুর ইউটিউবার আছে এরকম, তাদের ভিডিওগুলো দেখে তোমরা বোঝো ব্যাপারটাকে, যে যাতে তোমরা তোমাদের জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আরও একটা কথা, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই জানাবে, তাহলে এটা আরজি করে পরে আবার একটা আরজি করে হবে, এবং বিভিন্ন কলেজে যারা আরও ইউটিউবার আছে তাদের সঙ্গেও কথা হয়েছে, এবং সেই সব কলেজে গিয়েও আমরা কিন্তু তাহলে আমরা সবাই, আমাদের যে কোর টিমটা আছে, আমরা কিন্তু সেটা নিয়ে গিয়ে সেই সব কলেজে এই রকমই সেম প্রোগ্রাম তোমাদের জন্য করতে পারি। তো কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা, কমেন্টের মাধ্যমে জানাও যে আমরা অন্য কলেজে যাবো কিনা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ভালো ভিডিও তো তোমরা শেয়ার করো না, তো পারলে এই ভিডিওটা একটু শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে, তোমরা সবাই সুস্থ থাকো, আজকের মতো চলো, টাটা।